সবাইকে স্বাগতম। ন্যারেশন বা স্পিচ চেঞ্জিং এর পঞ্চম ক্লাস বা ধারাবাহিক পঞ্চম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো ন্যারেশন বা স্পিচ চেঞ্জিং এর বিষয়টা অধিকাংশ ক্ষেত্রে স্কুল লেভেলের মধ্যমানের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক ঝামেলার একটা বিষয় এবং তাদের কাছে একটু কঠিন বিষয় মনে হয়, অনেকটাই কঠিন মনে হয়। যারা মোটা অনেক ভালো শিক্ষার্থী তা সেটা তাদের ভিন্ন কথা, বাট যারা মধ্যমানের শিক্ষার্থী অর্থাৎ আমাদের বিদ্যালয় বা কলেজ বা যেটাই বলি না কেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মধ্যমানের বা নিম্নমানের শিক্ষার্থী সংখ্যাটাই বেশি। এখন তাদের ক্ষেত্রে ন্যারেশন বা স্পিচ চেঞ্জিং এর বিষয়টা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়, কারণ তাদের মধ্যে একটা ভীতি কাজ করে যেটা করা যাবে না। আসলে সেরকম না, বিষয়টা হচ্ছে এটা থেকে দূরে থাকতে থাকতে এরকম অবস্থা হয় যে দূরে আসি তো দূরেই থাকি, সেটাই ভালো না, সেরকম না, কাছে থাকার একটু চেষ্টা করতে হবে। সেই জন্য আমরা ভিডিওগুলোতে দিচ্ছি যাতে একটু সহজ হয় এবং সেটার কাছাকাছি আসা যায়। তো সাথে কথা না বলিয়ে আমরা ক্লাসে চলে যাই এবং ভিডিওগুলোতে সহজে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার দিন, যাতে আপনার পার্শ্ববর্তী কোনো শিক্ষার্থী এই ভিডিওগুলো থেকে একটু হলেও উপকৃত হয়, সাহায্য পায়। ধন্যবাদ। তো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকে মোটামুটি শুরু একটা নেরেশন নিয়েছি যে ইউ, শুরু করি, আগে দেখি সাবজেক্টটাকে। ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার, এটা খুব বেশি আসে এবং শিক্ষার্থীদের এটা সমস্যা হয়। আগে বলে রাখি ওই জিম অ্যান্ড ডেলার গিফট অফ দ্য ম্যাজাই গল্পের গল্পের পুরোপুরি অংশটা এখানে উঠিয়ে দেওয়া হয়েছে হুবহু, তাই এখানে শিক্ষার্থীদের সমস্যা হয়েই থাকে। আচ্ছা, আস্ক জিম। এখন জিম হচ্ছে সাধারণভাবে কে, জিম কে, জিম হচ্ছে গল্পের নায়ক, আর ডেলা, DELL, ডেলা ডেলা হচ্ছে হিরোইন বা নায়িকা। তাহলে সেক্ষেত্রে জিম নায়ক আর ডেলা হচ্ছে নায়িকা, জিম ছেলে ডেলা মেয়ে। তাহলে এখানে বলতেছে যে জিম কাউকে প্রশ্ন করতেছে, কিন্তু আমরা জানি না জিম কাকে প্রশ্ন করছে। তো না জানলে আমরা পরবর্তীতে বাক্য দেখতে হবে, দেখি কি বাকি পাই। কাট অ কাট ইট অফ অ্যান্ড সোল ইট, সেই ডেলা। তাহলে আমরা কি পেলাম, ডেলা, যেটা আগে বলে রাখছি। তাহলে জিম এবং ডেলার মধ্যে কথা হচ্ছে, তাহলে বাকিটুক পরবর্তীগুলোতে না আসে যাতে ঝামেলার সৃষ্টি না হয়। তাহলে কি লিখবো, জিম। আচ্ছা, তাহলে জিম, এবার একটু সমস্যা আছে, এটা কিন্তু প্রশ্ন করছে, কিন্তু এটা কিন্তু দেখতে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম হতে পারে যে আমরা বলি যে তুমি তোমার চুল কেটে ফেলেছো, এটা কিন্তু প্রশ্ন করা যেতে পারে যখন আমার ইন্টোনেশন বা গলার স্বরটা দিয়ে আমরা বলি তুমি কি গিয়েছো, তুমি, আমি কিন্তু কি, আমি বলিনি তুমি কি গিয়েছো, তুমি গিয়েছো এভাবে। তো সেক্ষেত্রে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটা ইন্টারগেটিভের কাজ করতেছে, মাঝে মধ্যে ইন্টারগেটিভ মার্কস বা সাইন দেওয়াও থাকতে পারে। তাহলে জিম আস্ক, যেহেতু তারা আস্ক লিখছে আমরা আস্ক শব্দটাই লিখি। তাহলে জিম আস্ক কাকে প্রশ্ন করছে, ডেলাকে, ওই এই যে ডেলাকে। তৃতীয় বাক্যের অবজেক্ট নিয়ে আসলাম। এখন কেউ প্রশ্ন করবে যে আমি যদি প্রথম বাক্যে অবজেক্ট না লিখি তাহলে সমস্যা আছে, সমস্যা আছে অবশ্যই, কারণ হচ্ছে এখানে যদি অবজেক্ট না লেখে তাহলে এটা অস্পষ্ট হয়ে যায় বিষয়টা। তো স্পষ্ট করার স্বার্থে, সুন্দর করার স্বার্থে প্রথমে সাবজেক্ট অবজেক্ট লিখে দেওয়াটাই ভালো। এবার জিম আস্ক ডেলা, এবার খেয়ালগুলো দেখা যাবে, মানে তুমি কি তোমার চুল কেটে ফেলেছ, এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, ডবলি চোট আছে নাই, না থাকলে কী লিখলাম, ইফ। তাহলে যেহেতু ইফ লিখলাম, আচ্ছা বলে রাখি এটা কিন্তু মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখতে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের কাজ করতেছে, তাই আমি ইফ লিখছি, প্রশ্নবোধক ধরে নিচ্ছি। আর যদি অ্যাসার্টিভ ধরা হয় তাহলে প্যাসেজটা মানে মিনিং হবে না। আচ্ছা, জিম আস্ক লা ইফ, এবার ইফ এর পরে সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয় অবজেক্ট, তাহলে ডেলার পরিবর্তে কি লিখতাম, যেহেতু মহিলা তো সেক্ষেত্রে সি। এবার হ্যাভ এর পার্সন কি, হ্যাড, CUT, কাট, কাট অফ, এবার সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ অবজেক্ট, অবজেক্ট কি, সি অর্থাৎ ডেলা। এবার এটা হচ্ছে পজিটিভ ফর্ম, তাহলে সি হার হার, ইউ ইউ ইউর, তাহলে এটা হচ্ছে 3 নম্বর ফর্ম, ইউ ইউ ইউর, 3 নম্বর ফর্ম দরকার, কিন্তু আমি পাইছি কি 1 নম্বর ফর্ম। তো 3 নম্বর ফর্ম খুঁজি সি এর, হি হার হার, তাহলে এখানে কি হবে, হার হার হেয়ার, লিখলাম হেয়ার পর্যন্ত, ফুল স্টপ দিলাম কারণ আর বাক্য নাই, যেহেতু নাই পরবর্তী বাক্যে চলে আসি। দেখি কি লিখছে, ওকে, কাট ইট অফ অ্যান্ড সোল ইট, সেই ডেলা। তো ডেলা বললো কেটে ফেলেছি এবং বিক্রিও করে ফেলেছি, একটু খেয়াল করতে হবে। ডেলা কিন্তু বললে পারতো যে আমি এটা কেটে ফেলেছি, দ্যাট মিনস আই হ্যাভ কাট ইট অফ অ্যান্ড ক্যা সোল ইট, কিন্তু ডেলা সেটুকু বলার আয়স বা মানে অত ফুসরত পায় নাই, খুব তাড়াতাড়ি বলার স্বার্থে সে বলতেছে কেটে ফেলছি এবং বিক্রি করে ফেলছি। এখন এগুলোকে বলা হয় এলিপটিক্যাল সেন্টেন্স, অর্থাৎ এলিপটিক্যাল সেন্টেন্স মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব থাকবে না, কিন্তু সাবজেক্ট ভার্ব বুঝে নিতে হবে পূর্ববর্তী সেন্টেন্স থেকে। তাহলে এখানে আসলে কী হলে এখন উচিত ছিল, আই হ্যাভ কাট ইট অফ। এখন তুমি শিক্ষার্থীরা যদি এইভাবে ইন্টারেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স ধরে উত্তর করে তাহলে কিন্তু উত্তর ভুল হবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব ধরে তারপর চেঞ্জ করতে হবে। তাহলে আমি মনে মনে ধরলাম কি, আই হ্যাভ কাট অফ, এখন বলবে, অনেকে বলবে যে আমি আই হ্যাভ কোথ থেকে ধরবো। আচ্ছা, এটা দেখতে হবে, দেখা যাক, ইউ আসছিল না, ইউ এর পরিবর্তে কে বসবে, আয়, মানে তোমাকে প্রশ্ন করছে তার মানে কি আমি উত্তর দিব, আমি কেটে ফেলেছি, তাই তার পরিবর্তে ইউ এর পরিবর্তে কি বসছে, আয়, আর হ্যাভ কিন্তু এখানে আসে অলরেডি, তাই আই হ্যাভ ধরে নিলাম।
তাহলে কি বলছে? ডেলা, DELLA, ডেলা রিপ্লাইড, যেহেতু প্রশ্নের উত্তর করেছে তাই রিপ্লাইড লিখলাম। এখন কেউ যদি টোল্ড লেখে কোনো সমস্যা নেই। তাহলে ডেলা রিপ্লাইড দ্যাট, এবার আমি কি বলছিলাম, এখানে ধারণা করে নিলাম কি কি আছে আই, তাহলে আই যদি ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয় সাবজেক্ট, তাহলে কি লিখতাম? শি। এবার হ্যাভের পাস্ট ফর্ম কি, অর্থাৎ আই হ্যাভ ধরে নিয়েছিলাম, তাহলে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, শি হ্যাড। এবার কাট, কাট কাট কাট, তিনটা ফর্ম একই তাই কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ভার্ব থ্রি এটা। কাট ইট অফ, অফ এন্ড, এটা ভার্ব থ্রি, ওই হ্যাভের পরে, হ্যাডের পরে ভার্ব থ্রি, তাই এটাও চেঞ্জ হবে না। সোল্ড ইট, ইট কোনো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন পরিবর্তন হয় না। আচ্ছা, আমরা ফুল স্টপ দিলাম না, তো ডেলা বলতেছে রিপ্লাইড দ্যাট শি হ্যাড কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট। আচ্ছা, এবার কেন ফুল স্টপ দিলাম না, কারণ আরও সেন্টেন্স আছে। ডোন্ট ইউ লাইক মি অ্যাজ জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, এটা কিন্তু সে প্রশ্ন করছে, মানে ডেলাই প্রশ্ন করছে, তুমি কি আমাকে আগের মতো প্রশ্ন করছো, করো না, পছন্দ করো না যেমনটা আগের মতো প্রশ্ন পছন্দ করতে। আচ্ছা, তাহলে যেহেতু প্রশ্ন করছে, তাহলে আমরা কী লিখলাম, ফুল স্টপ দিলাম না, অ্যান্ড লিখলাম, অ্যান্ড আস্কড, মানে এখানে বলতেছি যে একই ব্যক্তির একাধিক বা দুই কথা থাকার কারণে আমরা একসাথে লিখে দিই, আলাদা না করি, সেটাই ভালো। তবে একই ব্যক্তির দুই কথা, আমি আবারও বলতেছি একই ব্যক্তির দুই কথা, অ্যান্ড আস্কড। এবার এই প্রশ্নের শুরুতে কি ডব্লিউএইচ ওয়ার্ড আছে? না, না থাকলে কি বসবে? ইফ। এবার আগে সাবজেক্ট, ইউ, ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ। তাহলে সাবজেক্ট যদি ডেলা হয়, তাহলে অবজেক্টটাকে জিম, জিমের পরিবর্তে, জিম যেহেতু ছেলে, তাহলে কী লিখলাম? হি। এবার এই ডো নটটা আছে, সেটা পিছনে কী বসবে, কি পাস্ট টেন্সে কী বসবে? ডিড নট লাইক, মি হচ্ছে ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ। সাবজেক্টটা কি? ওই যে সাবজেক্টটা হচ্ছে এখানে ওই যে ডেলা, তা ডেলার পরিবর্তে শি, কিন্তু এটা তো অবজেক্টিভ ফর্ম, তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার। অ্যাজ জাস্ট অ্যাজ ওয়েল এনি হাউ, এগুলো কোনো পরিবর্তন হবে না, কারণ এটা কোনো টেন্স না, এটা কোনো প্রোনাউন না। শেষ, আমরা দুটো সেন্টেন্স একসাথে লিখছি, একটু খেয়াল করলে দেখা যাবে এই বাকি সেন্টেন্সগুলোও কিন্তু ডেলাই বলছে, বলতেছে আই এম মি উইদাউট মাই হেয়ার এন্ট আই, তো বলতেছে আমি আমি আমার চুল ছাড়া, চুল ব্যতীত, মানে এখানে জিম ডেলা ডেলাকে চিনতে পারতেছে না চুল কেটে ফেলার ফলশ্রুতিতে, তো এখন বলতেছে জিম, ডেলা বলতেছে আরে আমি তো আমি আমার চুল ছাড়া। যাই হোক, তো সেক্ষেত্রে এটা আমরা এই বাক্য, এই এক বাক্য, দুই বাক্য, তিন বাক্য, তিনটা বাক্য ডেলাকে বলতে দেখতেছি, এখানে যদি উল্লেখ নাই বুঝতে হবে যে আমি কেটে ফেলেছি, আমি আমার চুল ছাড়া। তো সেক্ষেত্রে এটা যেহেতু ডেলা বলছে, তো ডেলা আলাদা লিখি, কারণ হচ্ছে দুই সেন্টেন্স একসাথে লিখে ফেলছে অলরেডি, তিনটা না লিখলেই ভালো, এটা খারাপ হয়ে যাবে। তাহলে দেন কথাটা যুক্ত করি, যেহেতু ধারাবাহিকতা রক্ষার একই ব্যক্তির কথা, দেন শি, মানে ডেলার পরিবর্তে শি। এবার এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কী লিখবো, সেই বা টোল দ্যাট লিখবো, তো সেক্ষেত্রে সেই দ্যাট, সেই দ্যাট লেখার পরে এবার আই কোন পার্সন, সাবজেক্ট, সাবজেক্ট কি? শি, তাহলে শি লিখলাম, এটা সাবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্ম, তাহলে শি লিখলাম। এবার ভার্বটা কি লিখলাম? শি ওয়াজ হার, এবার প্রশ্ন আসতে পারে হার কেন, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ না, তাহলে শি, শি সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে শি এর অবজেক্টিভ ফর্ম মিলিয়ে দিই, হার লিখলাম। শি ওয়াজ হার উইদাউট, আবারও সে একই অবস্থা হার, কারণ এটা ফার্স্ট পার্সন, হার হেয়ার, ওকে। আচ্ছা, এবার এইটুকু লেফটাই সমস্যা, ক্লাস 19 এটার ক্ষেত্রে এটাকে আমরা বলি ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা করতে হবে, এটা কি প্রশ্ন করছে, তো একটু খেয়াল করতে হবে যে এটা কিন্তু প্রশ্ন করছে, এইটাই এটা আলাদা একটা সেন্টেন্স ধরে নিতে হবে, এবং ধরে নিলাম আলাদা, তো সেক্ষেত্রে অ্যান্ড আস্কড, অ্যান্ড আস্কড, এটা কি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে? না, তাহলে যেহেতু প্রশ্নটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে না, তাহলে কী লিখলাম? ইফ, ইফ লেখার পরবর্তীতে সাবজেক্ট, সাবজেক্ট কি? আই, আই হচ্ছে ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুযায়ী চেন, সাবজেক্টটা কি? শি, অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট শি, লেখলাম কি? শি, শি লেখার পরবর্তীতে এটার পাস্ট টেন্স দেখতে হবে। আচ্ছা, এখন আমরা যখন ট্যাগ কোশ্চেন করি, তখন এম নটকে সংক্ষিপ্তাকারে লিখতে পারি না, তখন এটাকে এম এনটাই না লিখে আর এনটাই লিখতে হয়, আর এনটাই কেউ না লিখলে এইনটাই লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এম এনটাই না ধরে এম নটাই, তাহলে সেক্ষেত্রে এটার পাস্ট টেন্স কী ধরলাম? হি ওয়াজ নট। তো আশা করি বোঝা গেছে, তো এখানেই সমাপ্তি, পরবর্তী ভিডিওতে ভিডিওতে সহজে পেতে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও সহজে আপনারা পেতে পারেন। ধন্যবাদ।